নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজি নিয়ে আজকে যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে অঙ্কের স্ট্র্যাটেজি অর্থাৎ মাধ্যমিকে যারা অঙ্ক নিয়ে প্রিপারেশান নিচ্ছ দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের কি স্ট্র্যাটেজি থাকবে তারা কোন প্ল্যানিংয়ে খেলবে যে একদম পুরো খেলা হবে ঠিক আছে মাধ্যমিকে একদম পুরো কী হবে খেলা হবে এরম খেলা হবে অ্যাটিটিউড নিয়ে যাবে একদম পুরো ধোঁয়া তুলে রেখে দেবে একদম পুরো খেলা হবে ওখানে আজ এবছরে ঠিক আছে তো সেই রকম স্ট্র্যাটেজি যেটা যাতে তোমরা ওখানে একদম পুরো খেলে ফাটিয়ে দিতে পারো সেই রকম স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করবো একদম গ্যারেন্টি দিয়ে বলছি পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবে এই স্ট্র্যাটেজিটা দেখার পর আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছিলাম ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজি নিয়ে অনেকেই বলেছে স্ট্র্যাটেজিটা খুব ভালো লেগেছে এবার আমার কোয়েশ্চেন হচ্ছে ভালো তো লেগেছে ভাই কিন্তু কজন ফলো করছে একটু সত্যিকারের চা ঝাপাঝাপ লাইফ চেটে অ্যান্সার করে দাও তোমরা লিখবে যে কারা কারা আমার ফিজিক্যাল সায়েন্সের যে স্ট্র্যাটেজিটা আমি দিয়েছিলাম পুরোপুরি এক একদম এ টু জেড ফলো করছো এবং একদম ঠিকঠাক ওয়েতে ফলো করে চলেছো যদি তোমাদেরকে আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি আমি আগের আবার ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজির সময় বলেছিলাম বাইশ তারিখে মোটামুটি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের টোটাল স্ট্র্যাটেজি কমপ্লিট হয়ে যাবে তাহলে স্যার আমাদের তো পরীক্ষা ফার্স্ট জুন এই বাইশ থেকেই ফার্স্ট জুনের মধ্যে আমরা কি করবো স্যার ফিজিক্যাল সায়েন্স পড়া ছেড়ে দেবো মোটেই না এটা তোমাদের উপর ছাড়েছিলাম ইচ্ছা করে যাতে তোমাদের কি মাথা থেকে বেরোয় সেটা দেখবার জন্য দেখো শুধু ফিজিক্যাল সায়েন্স পড়লেও হবে না তোমার অন্য সাবজেক্টও আছে তো আমি সেই জন্য বলেছিলাম যে এই যে গ্যাপটা এই গ্যাপটাতে তুমি একটু বুদ্ধি করে ফিজিক্যাল সায়েন্স পড়ো তুমি এর মধ্যে দুই দিন বা তিন দিন এরকম রাখো মোটামুটি তিন দিন এরকম রাখো পঁচিশ আঠাশ আর একটা একদিন বা দু দিন গ্যাপ করে করে যে দিনগুলো তুমি ফিজিক্যাল সায়েন্সে যা টোটাল পড়েছো সেগুলোকে একবার রিভিশন করে নিতে পারবে ঠিক আছে তো সেই জিনিসটা করবার জন্য ওই দিনটাকে এক্সট্রা হিসাবে তোমরা রাখবে ঠিক আছে তো সেই জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম জানি না কারা আমার এখানে ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটি যেটা দিয়েছিলাম অনেকেই বলেছিল করবো কিন্তু এখানে জানি না যে কারা অ্যাকচুয়ালি ফলো করছো কারা অ্যাকচুয়ালি এইটার পেছনে খাটছো এবং আমি যে ওয়েতে বলেছি পুরোপুরি সেম টু সেম ওয়েটা মেনে চলছ আশা করি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টাই থাকবে যারা মেনে চলার চেষ্টা করবে অ্যাটলিস্ট কারণ যদি মেনে চলো আশা করি খুব ভালো রেজাল্ট হবে আর যদি না মেনে চলো তোমাদের ব্যাপার ঠিক আছে আমার স্ট্র্যাটেজি দেওয়ার কথা আমি দিয়ে দিয়েছি তোমরা বলেছিলে রিকোয়েস্ট করেছিলে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এবার তোমরা আশা করি মেনে চলবে যারা মেনে চলছে খুব ভালো কথা ভিডিওর কমেন্ট সেকশানে জানিও যে কারা কারা আমার ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজি মেনে চলছে ঠিক আছে এটা মনে করে এটা মাস্ট ঠিক আছে তো চলো আজকের কথা বাড়াবো না বেশি আমাদের আলোচনা করব হচ্ছে ম্যাথামেটিক্সের স্ট্র্যাটেজি নিয়ে ম্যাথামেটিক্সে যাদের ভয় আছে না একদম তুলে রেখে দেবে একদম পুরো ফাটিয়ে রেখে দেবে ওখানে আর আমি তোমাকে বলেছিলাম ম্যাথামেটিক্সের মতো একটা বিশাল প্রাচীরকে পুরো ভাঙতে ভাঙতে বেরিয়ে যাবে এই অ্যাটিটিউড আনতে হবে নিজের মনে ঠিক আছে যে কোয়েশ্চেন এই অ্যাটিটিউড যদি তোমাদের নিজেদের মধ্যে না আসে তাহলে জীবনে কোনোদিন কোনো পরীক্ষাতে সাকসেস লাভ করতে পারবে না নিজেদের মধ্যে সেই কনফিডেন্স আনো কি করে কনফিডেন্সের ডাউন হচ্ছে তোমাদের এক বছর তোমরা পড়েছো দেড় বছরের কাছাকাছি টাইম পেয়েছো ঠিক আছে কনফিডেন্স ডাউন হওয়ার কথাই না সোমনাথ স্যারের প্রত্যেকটা ক্লাস দেখেছো ঠিক আছে আমাদের এখানে প্লে লিস্ট করে দেওয়া আছে ভিডিওতে সমস্ত ক্লাস দেখে ছো এর তোমাদের কনফিডেন্স ডাউন হবার কথাই না ঠিক আছে কোনো জায়গা থেকে যেন এইটুকু কনফিউশন না আসে যে আমরা পারবো না যেদিনকে মনে করবে পারবো যেদিনকে আয়নার সামনে চোখে চোখ রেখে আঙুল কলার তুলে বলতে পারবে আমি ফাটিয়ে দিতে পারবো সেদিনকে যা কোশ্চেন আসবে ফেলে দেবে একদম ঠিক আছে এবার একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের কোনো যা কোশ্চেন আসুক না কেন যে লেভেলের কোশ্চেন হোক না কেন একদম পুরো ধোঁয়া তুলে রেখে দেবে সেই অ্যাটিটিউড সেই ক্ষমতা যাদের মধ্যে আছে তারাই স্ট্র্যাটেজি দেখো যাদের মধ্যে নেই তারা লিভ করতে পারো ডিসলাইক মারতে পারো বেরিয়ে যেতে পারো কিচ্ছু আছে যায় না আমি ধরিও না পাত্তাও দিই না তাদের ঠিক আছে চলো দেখা যাক মেন স্ট্র্যাটেজি আমাদের কী হবে ঠিক আছে আর ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজি মাস্টলি মাস্ট তোমাকে ফলো করতেই হবে ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজি যারা ফলো করছো ফিজিক্যাল সায়েন্সের স্ট্র্যাটেজির জন্য আমি বলেছিলাম শুধুমাত্র টেক্সট বইটা আর আমাদের নোটসটা যারা কিনেছো অলরেডি ভালো কথা যারা কিনেছো খুব ভালো কথা তারা নিশ্চয়ই ফলো করছো ফলো করলে ওর মধ্যে থেকে যেভাবে লেখা আছে ওইটা শুধু পড়ে শুধুমাত্র ওইটা পড়ে যদি তোমরা টেস্ট পেপার সলভ করতে পারো গ্যারেন্টি দিয়ে বলা যায় যে ওর বাইরে সেরকম কিছু আসে না অলরেডি আমাদের ইনস্টিটিউটের ছেলেমেয়েরাও ওটাই ফলো করে এবং ওটা পড়ে টেস্ট পেপার সলভ করে এবং ম্যাক্সিমাম নাইনটি ওপর আগের বছর অনেকেই পেয়ে বেরিয়েছে ঠিক আছে তো ম্যাক্সিমাম স্টুডেন্টাই নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট পেয়ে বেরিয়েছে আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা টোটাল নোটসটাকে ভালো করে ফলো করেছে করার পরে সেটার ওপর টোটাল টেস্ট পেপারকে পুরোপুরি ধরে সলভ করেছে ঠিক আছে কোনো জায়গা কিন্তু বাদ রাখলে হবে না পুরো ডিটেলসে খুঁটিয়ে পড়তে হবে উচিত এটা আমি তো কাউকে জোর করি না এখানে নামার জন্য যে নিতেই হবে আমরা তো সেই রকমভাবে হাইফাই করে বড় বড় প্রকাশনীদের মতন করে অ্যাডও দিচ্ছি না যার পছন্দ হবে সে নেবে নিলে তারা যারা নিচ্ছে তারা উপকার পাচ্ছে ঠিক আছে এবার কথাটা হচ্ছে আমাদের এই সেকশান থেকে আমরা যেটুকু নোট পড়িয়েছি বা যেটুকু নোটে লেখা ছিল সেই জায়গাটা থেকে কিন্তু আগের বছরও এবং যারা করেছে সবাই দেখেছে যে নাইনটি পার্সেন্ট ওপর কমন এবং একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর টোটালি সেটা যখন টেস্টটা সলভ করবে দেখবে ম্যাক্সিমাম কোশ্চেনই কমন এতটা ডিটেলসে গিয়ে করানো হয়েছে আমি যেমন ইউটিউবে পড়াই অনেকটা ডিটেলসে গিয়ে নোট আরও বেশি ডিটেলসে করা হবে কারণ ইউটিউবে সে অনেক কথা বলাই যায় না অনেক কথা হয়ে থাকে যে যেগুলো হতে স্কিপ করে যেতে হয় কারণ ভিডিও লেন্থ অনেক বড় হয় তবে সেই জিনিসগুলো অবশ্যই ডিটেলসে আর টু আর টু ডিটেলসে থাকবে কারণ নোটে তখন লেখার ব্যাপার থাকে তাই না তো চলো এবার মেন জায়গায় ফিরে আসি সেটা হচ্ছে অঙ্ক অঙ্কের প্রিপারেশন স্ট্র্যাটেজি আমাদের কিরকম হবে দেখো ফার্স্টে আমরা স্টার্ট করব কোথা থেকে আমরা ফার্স্টে স্টার্ট করব হচ্ছে বীজগণিত সেকশনটা থেকে কারণটা কি বীজগণিতের সেকশনটা হচ্ছে টোটালি খুব একটা ইজি মানে একদমই ভেরি ভেরি ইজি সেকশন ঠিক আছে অনেকের কাছে কঠিন অনেকের কাছে ইজি এটা আপেক্ষিক বিষয় তবে আমার যেটা মনে হয় আমি আমরা স্টার্ট করব বীজগণিত সেকশনটা থেকে বীজগণিত সেকশানটার থেকে স্টার্ট করব দেখো আমরা বীজগণিতের আমরা কিভাবে করবো দেখো ভালো করে কনফিউশনটা একদম ক্লিয়ার করে নাও বীজগণিতে সেকশানটা থেকে স্টার্ট করবো একদম শেষ দিন অবধি পড়ব এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাটা থেকে তোমাদের কোনো প্রবলেম হবে দেখো বীজগণিত থেকে প্রায় টোয়েন্টি সিক্স মার্কসের কোয়েশ্চেন হবে ঠিক আছে মাধ্যমিক এ বছরে আমি দেখো এখানে সব কিছু যোগ টক করে আমার এসে নাইনটি ওয়ান মার্কস কারণটা কি কারণটা হচ্ছে আমি বলে রাখি এইখানে একটু মার্ক্স ডিভিশনের ছোট্ট এক দু নম্বরের মতন একটা গন্ডগোল আসছে নব্বই নম্বরের পরীক্ষা টোটাল কিন্তু আমার এসে একানব্বই নাম্বার কারণ এখানে টোটাল যোগ বিয়োগের ছোট্ট হয়তো একটা ভুল আছে একটা হয়তো এইখানে এই যে এমসি কিউ বা এক নম্বরের কোয়েশ্চেন বা দু নম্বরের কোশ্চেন একটা কম বেশি হয়েছে ঠিক আছে ইচ্ছা করেই করা আছে এটা এর কারণটা হচ্ছে আমার কাছে কোনো পার্টিকুলার মানে তোমার পর্ষদের থেকে যে আসা মার্কস মার্কশিটটা মানে যে তোমাদের মার্কস যে ডিভিশনটা সেটা আমার কাছে আমি ম্যাথের ক্ষেত্রে পেলাম না অন্য সব সাবজেক্টেরই আছে যেমন ফিজিক্যাল সায়েন্সেরটা ছিল আমি ওটা দেখে করিয়েছিলাম কিন্তু ম্যাথেরটার ক্ষেত্রে পাইনি তো আমি অনেকদিন ধরে আমি টেস্ট পেপারেরটা বানিয়ে রেখেছিলাম আর টেস্ট পেপারটা আজকে করার আগে আমি আরেকবার টেস্ট পেপারটা দেখে এটা টুকেছি বোর্ডে ঠিক আছে আমি টেস্ট পেপার দেখে করা এটা টোটালি ঠিক আছে বিভিন্ন পেজ ঘেঁটে এইটা বানানো তো মোটামুটি একানব্বই নাম্বারের আসে এরকমই আসে উনিশ ছাব্বিশ পঁচিশ একুশ এটাই হচ্ছে মানে মার্কস আসে এখান থেকে হয়তো কোনো এক দুই কম বেশি হতে পারে এর বেশি হবে না ঠিক আছে এক দুই কম বেশি হতে পারে এর বেশি হবে না দেখো আছে নাইনটিতে পরীক্ষা মানে কম বেশি হবে এর বেশি কিন্তু হবে না ঠিক আছে মানে মোটামুটি এটা এটা কুড়ি হতে পারে বা এটা ছাব্বিশ হতে পারে বা পঁচিশ হতে পারে এরকম এক দুই কম বেশি হবে তো এইটা মোটামুটি মার্কস ডিভিশন ধরে চলো আপাতত ঠিক আছে আপাতত ধরে চলো এটা কারণ আমার কাছে মার্কসের যে ডিভিশনটা ম্যাথের ক্ষেত্রে পার্টিকুলারলি সেটা নেই আমি পাইনি পিডিএফটার মধ্যে ওদের পর্ষদের পিডিএফে পাইনি তো তার জন্য আমাকে এইটাই টেস্ট পেপার দেখে বানাতে হয়েছে ঠিক আছে তো এবার বোঝার চেষ্টা করো বীজগণিতের যে সেকশান বীজগণিতের সেকশান টোটাল চারটে ভাগে বিভক্ত একটা হচ্ছে করণী ঠিক আছে দু নম্বর হচ্ছে তোমার ভেদ হচ্ছে তোমার অনুপাত সমানুপাত আর একটা কি হবে চার নম্বর হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমি শুধু একচল লিখে রাখছি ঠিক আছে তো এই চারটে ভাগে হচ্ছে তোমাদের বীজগণিতের সেকশনটা কি আছে বিভক্ত আছে চারটে ভাগে ঠিক আছে তো চারটে ভাগে যদি আমাদের বীজগণিতের সেকশন বিভক্ত থাকে আমি এই অর্ডারটাকে ফলো করবো দেখো ভালো করে মন দিয়ে শুনবে আমাদের প্ল্যানিংটা হবে এরকম আমরা সবার আগে যেটা সলভ করবো সেটা হচ্ছে আমরা করব হচ্ছে করণী ঠিক আছে আচ্ছা আমাদের এই যে স্ট্র্যাটেজিটা স্ট্র্যাটেজিটা ফলো হবে কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি টোয়েন্টি ফেফ ঠিক আছে কুড়ি ফেব্রুয়ারি থেকে ফলো হবে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ এই ডেটটা থেকে ফলো হবে ঠিক আছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ এই ডেটটা থেকে আমাদেরকে ফলো করতে হবে এবং ফলো করার ওয়েটা দেখো সবার আগে সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে করণি সেকশানটা করব কেন স্যার অ্যাকচুয়াল বিশ্ব তো ফার্স্টে থাকে আমরা স্যার ওটাই করবো করতেই পারো কিন্তু আমি মনে করি করণীর চ্যাপ্টারটা আগে করা ভালো কেন এটার কারণটা বলি দিই করণিতে হচ্ছে দেখো আমরা রুট সংক্রান্ত যা যা বিষয় থাকে সব কিছু আমরা ভালো করে জানতে পারি আর একবার যদি রুটের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যায় রুটের কনসেপ্টটা যদি ভালো করে ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা অন্য অঙ্ক করবার ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর হেল্প পাবে তো আমি ওই জন্য বলবো করণীর চ্যাপ্টারটা সবার আগে ভালো করে করো করণীর পেছনে তোমরা টাইম দেবে হচ্ছে চার দিন টাইম দেবে ফোর ডেজ স্যারে এত দিন লাগবে করণিতে ইয়েস বাবু এতদিনই লাগবে কেনটা কেন লাগবে এর কারণ আছে এর কারণ হচ্ছে এটা করণী হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট থ্রি এই তিনটে কোষে দেখি নিয়ে বিভক্ত কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান কোষে দেখি নাইন পয়েন্ট টু আর কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি এই তিনটে পার্ট নিয়ে বিভক্ত তোমরা যেটা করবে কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান আর নাইন পয়েন্ট টু এই যে দুটো সেকশান আছে কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান আর কোষে দেখি নাইন পয়েন্ট টু এই দুটো সেকশানকে আমরা কী করবো মাত্র এক দিনের মধ্যে কমপ্লিট করবো ওয়ান ডে ঠিক আছে ওয়ান ডেজের মধ্যে কমপ্লিট করব কষে দেখি নাইন পয়েন্ট থ্রিটা সেটা আমরা কি করব আর একদিনের মধ্যে কমপ্লিট করব। নিশ্চয়ই এটা হবে ঠিক আছে ঠিক আছে নিশ্চয়ই এটা হবে কিন্তু একদিনের মধ্যে আমরা শুধুমাত্র করবো বড়ো কোয়েশ্চেনগুলো যেটুকু করব ভালো করে করব বড়ো কোয়েশ্চেন করব ঠিক আছে একদিনের মধ্যে কষে দেখি নাইন পয়েন্ট থ্রির বড়ো কোশ্চেনগুলো একদিনে করব ঠিক আছে তাহলে আর তারপরে কি করব। কোশ্চেন দেখি নাইন পয়েন্ট থ্রির বড়ো কোশ্চেনগুলো হয়ে গেল তারপরের দিন কি করব আর একদিন আমি নেব এটা নাইন পয়েন্ট তিন করবার জন্য আমি আরও একদিন নেব সেই আর একদিনে আমি করব হচ্ছে তোমাদের উদাহরণের অঙ্ক উদাহরণের যে অঙ্কগুলো থাকে সেটা করব তার সাথে করবো হচ্ছে এমসি এসএ কিউ মানে শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের কোষে দেখি নাইন পয়েন্ট থ্রির পেছনে যে কোশ্চেনগুলো আছে দেখবে কোষে দেখি নাইন পয়েন্ট থ্রিতে পেছনে কিছু এমসিকুয়েসিকউ দেওয়া আছে ওই পার্টগুলো কমপ্লিট করবো তাহলে দেখো আমাদের এখানে তিন দিন চলে গেলো একদিন দু দিন আর তিন দিন চলে গেল তিন দিন কেন গেল কারণ আমি প্রথম দিনে কী করেছি প্রথম দিনে আমি নাইন পয়েন্ট ওয়ান আর নাইন পয়েন্ট টু করেছি দ্বিতীয় দিনে আমি কি করেছি দ্বিতীয় দিনে নাইন পয়েন্ট থ্রি সমস্ত বড় কোশ্চেন করে ফেলেছি কিন্তু আমি অন্য কিছু খুলিনি আর উদাহরণ আমরা কী করেছি উদাহরণ আমরা কী করবো বলো তো উদাহরণে আমরা হচ্ছে যা আছে উদাহরণে নাইন পয়েন্ট থ্রি থেকে যা আছে অন্যগুলো করার দরকার নেই শুধুমাত্র নাইন পয়েন্ট থ্রি উদাহরণে যা আছে সেটা করবো আর তার সাথে এমসি কিউসিকের জন্য একদিন রাখবো টোটাল আমাদের কদিন গেল টোটাল আমাদের তিন দিন গেল আমরা স্টার্ট করেছিলাম কত তারিখ থেকে কুড়ি তারিখ থেকে তাহলে কুড়ি তারিখে একদিন একুশ তারিখ দু দিন বাইশ তারিখ তিন দিন এবার তেইশ তারিখে আসবো তেইশ তারিখে এসে আমরা টোটাল করণির ওপর টেস্ট দিয়ে নেব তেইশ তারিখে এসে টেস্ট দেবো কার ওপর দেবো এই করণি চ্যাপ্টারটার ওপর টেস্ট দেবো বোঝা গেলো তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার হবে এবার টেস্টটা কী করে দেবো স্যার টেস্টে একটা কাজ করো তোমাদের যে যা যে যে টেস্ট পেপার ফলো করো ঠিক আছে ডাব্লু এ হতে পারে এববিটিএ হতে পারে বা তোমাদের ডাব্লু বলে যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারটা হতে পারে যে যেটা ফলো করো সব টেস্ট পেপারে আলটিমেটলি একই হবে ভাই টেস্ট পেপার ভালো খারাপ বলে কিছু হয় না কোয়েশ্চেন সেট প্র্যাকটিস করতে থাকো কমন পেয়ে যাবে ঠিক আছে মোটামুটি ঠিক আছে তোমরা যে কোনো টেস্ট পেপার ফলো করতে পারো মাই ফেভারিট এবাবলিউ বিটিএ ঠিক আছে ঠিক আছে তো এবছর বছর বিটিএটা দেখলাম বেশ ভালোই করেছে ঠিক আছে তোমরা ডাব্লুবিটিএটা ফলো করতে পারো আমার মনে হয় ঠিক আছে কারণ এবিটিএটা আমি মানে সেরকমভাবে অতটা দেখিনি এখনও তো আমি বলতে পারছি না তো এবাব্লুবিটিএটা দেখেছি তাই জন্য বলছি ভালো লেগেছে মোটামুটি খারাপ লাগেনি ঠিক আছে তো এবারে ডাব্লু বিটিএটা তোমরা ফলো করতে পারো দেখবে যে পেছনে কিছু সাজেশান দেওয়া থাকে আর না হলে তোমরা যে দশটা বা কুড়িটা পেজ রয়েছে না দশটা বা কুড়িটা পেজের মধ্যে থেকে যতগুলো তোমরা এমসি কিউ এসিকিউ পাবে এরম পনেরোটা পেজ করে ফেলো কটা পেজ করবে মোটামুটি পনেরোটা পেজ করে ফেলবে এই তেইশ তারিখে যেদিনকে তোমরা টেস্ট দিচ্ছ সেদিনকে পনেরোটা পেজ করে ফেলবে ঠিক আছে পনেরোটা পেজ করে ফেলবে বোঝা গেল পনেরোটা পেজ যেন সেদিনকে হয়ে যায় মাস্ট এটা ঠিক আছে এবার সেটা করবে কিবার তেইশ তারিখে করবে স্যার আপনি তো স্যার ফিজিক্যাল সায়েন্সের সময় টাইমটা বলে দিয়েছিলেন যে সকালবেলা সাতটার সময় বা আটটার সময় তোমরা ফিজিক্যাল সায়েন্স পড়া স্টার্ট করবে তাহলে অঙ্কটা স্যার কখন করব। দেখো অঙ্কটা কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে অঙ্ক ফিজিক্যাল সায়েন্স হচ্ছে এমন দুটো সাবজেক্ট যেটা তোমাদেরকে রোজ দিন পাতের মধ্যে নুনের মতন করে নিতে হবে অর্থাৎ খেতে বসলে যেমন নুন লাগে বা প্রত্যেকটা তরকারিতে যেরকম নুন ছড়াতে হয় অল্প হলেও সেরকম অঙ্কটাকে রোজ দিন তোমার খাবারের মধ্যে রোজ দিন একটু করে ছড়াতে হবে অর্থাৎ পড়া মধ্যে রোজ দিন দিতে হবে এবং অঙ্কটাকে কিবার বার করবে বলতো অঙ্কটাকে প্রত্যেক দিন করবে কিবার না প্রত্যেক দিন করবে এবং অঙ্কটা করার বেস্ট টাইম বেস্ট টাইম যদি তুমি বলো সেটা হচ্ছে দুপুরবেলা ঠিক আছে অঙ্ক করার বেস্ট টাইম হচ্ছে দুপুরবেলা স্যার দুপুরবেলা কী করবো স্যার আমাদের স্কুল খুলে গেছে স্যার যদি যাদের স্কুল তো রোজ দিন হচ্ছে না এখন নিশ্চয়ই তিন দিন করে সপ্তাহে স্কুল হচ্ছে বেশিরভাগ স্কুলে কেউ কেউ স্কুলে আবার সাত দিনই হচ্ছে তো যদি সাত দিন হয় আর সাত দিনই যদি স্কুল যাও তোমাদের মাধ্যমিক সামনে যদি তোমরা যাও তোমাদের পছন্দ এটা আমি কখনো বারণ করতে পারি না যদি যাও তাহলে করার দরকার নেই দুপুরে তাহলে তোমরা তোমাদের সেই বুঝে টাইম সেট করে নাও কোন সময় অঙ্ক করবে কিন্তু অঙ্ক করার যদি বাড়িতে যারা থাকছো যারা বাড়িতে থাকছো আমি বলবো এইটা হচ্ছে ফলো করো এই টাইমটা ফলো করো দুপুরবেলা এইটা হচ্ছে অঙ্ক করার বেস্ট টাইম ঘুম ঘুম পাবে অল্প অল্প অঙ্ক যখনই করবে মাথাটা মাথাটা খুলতে হবে খাটাতে হবে দেখবে ঘুম চলে গেছে এবং আমাদের স্যারেরাও বলতেন যে অঙ্ক করার বেস্ট টাইম হচ্ছে দুপুরবেলা থিওরি সাবজেক্ট পড়ার বেস্ট টাইম হচ্ছে সকালবেলা ইংলিশ পড়ার বেস্ট টাইম হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আছে এটা হচ্ছে মেন জিনিস এবার দেখো দুপুরবেলা যদি তোমরা অঙ্ক করো দুপুরবেলা দুটো থেকে চারটে সাড়ে চারটে অবধি মোটামুটি দেখবে যে তোমাদের দুপুরবেলা দুটো থেকে মোটামুটি চারটে থেকে সাড়ে চারটে আড়াই ঘন্টা মতো অঙ্ক তো দিও রোজ দিন দুটো থেকে চারটে থেকে সাড়ে চারটে চারটে বা সাড়ে চারটে অব্দি অঙ্ক তো রোজ দেবে এটা ঠিক আছে এবার বাকি সাবজেক্টের বিষয়ে আমি বলতে পারছি না বাকি সাবজেক্ট তোমরা কী করবে তোমাদের আলোচনা করে দেবে হিস্ট্রিটা নিয়ে আমাদের রাহুল স্যার খুব তাড়াতাড়ি আলোচনা করবে ঠিক আছে চলো দেখো তো তেইশ তারিখ আমরা কী করবো পনেরোটা পেজের ওপর টেস্ট দেবো টেস্টটা তুমি কোনো স্যারকে দিয়ে নিতে পারো তোমাদের বাড়ির যেরা যে স্যার আছেন তাদেরকে দিয়ে নিতে পারো কিংবা তুমি কোনো বন্ধুকে বাড়িতে ডেকে পনেরোটা পেজের ওপর তুমি আর ও বসে টেস্ট দিলে দুজনেই বসে পনেরোটা পেজ টেস্ট দিলে দেওয়ার পর তোমার খাতা ও ওর খাতা তুমি চেক করে দিলে হয়ে গেল তোমাদের শেষ ঠিক আছে তাহলে পনেরোটা পেজের ওপর টেস্ট দিলে বা তোমরা চাইলে কোনো স্যারের কাছ থেকেও টেস্ট দিতে পারো ঠিক আছে আচ্ছা এবার দেখো এই যে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু আর নাইন পয়েন্ট থ্রির কথা আমি বলছি এই না এই যে মানে তোমার এই যে কটা চ্যাপ্টার রয়েছে যে তিনটে চ্যাপ্টার রয়েছে এই তিনটে চ্যাপ্টারের জন্য আমাদের প্লে লিস্ট করা আছে দেখবে করণীর ওপর একটা প্লে লিস্ট করা আছে বা ক্লাস টেনের যে প্লে লিস্টটা আছে অঙ্কের সেই প্লে লিস্টটা খুলবে প্লে মধ্যে টোটাল করণি পুরোপুরি সলভ করে দেওয়া আছে কোনো চিন্তা করা দরকার নেই খুব সহজ করে বুঝিয়েছি আমি আশা করি তোমরা বুঝতে পারবে এবং ওই ভিডিওটা দেখে নিও যদি কারোর মনে হয় যে দুপুরবেলা করবার সময় চলো নাইন পয়েন্ট ওয়ানের ভিডিওটা একটু দেখে নি সোমনাথ স্যারের দেখে নিয়ে তারপর আমরা নাইন পয়েন্ট ওয়ানটা প্র্যাকটিস করি তো দেখে নিতে পারো নিয়ে তারপর করতে পারো নাইন পয়েন্ট টু ওরভাবে দেখে নিতে পারো নাইন পয়েন্ট থ্রি দেখে নিতে পারো গ্যারেন্টি দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আরামসে তোমরা কষে দেখি নাইন পয়েন্ট থ্রি পুরোপুরি করতে পারবে পুরোপুরি আমাদের সব ভিডিও করে দেওয়া আছে ঠিক আছে তো এবার যখনই করণীয় হয়ে যাবে এটা তেইশ তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট হলো চলে আসবো আমরা কীসের ভিডিও করতে মানে কীসের ভিডিও বলছি কিসের পড়া করতে সেটা হচ্ছে চলে আসবো আমরা এইটা সমাধান করতে সেটা হচ্ছে অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা করবে এই চ্যাপ্টারটা দেখো তিনটে ভাগে বিভক্ত ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট থ্রি এইটা হচ্ছে টোটাল ডিভিশন ঠিক আছে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু আর ফাইভ পয়েন্ট থ্রি তোমাদের যেটা করতে হবে আচ্ছা আমি একটা কথা বলে রাখি ভিডিওর মধ্যে সেটা হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে হাই মার্কস পেতে চাইছো খুব হাই মার্কস পেতে চাইছো তাদের স্ট্র্যাটেজি এবার যারা হচ্ছে পাস করবে কি করবে না এরকম চিন্তায় রয়েছে অঙ্ক তো একদমই খুব খারাপ অবস্থা তাদের জন্য আমি একটা আলাদা রকম স্ট্র্যাটেজি আনবো যাতে তোমরা অ্যাটলিস্ট কিছু না পারলে অন্তত পাসটা যেন করতে পারো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে তোমরা যারা খুব হাই মার্কস পেতে চাইছো মিনিমাম লেটার মার্কসের ওপরে বা নাইনটি পার্সেন্টের ওপর যারা পেতে চাইছো তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা তাহলে পঁচিশ তেইশ তারিখ অবধি আমাদের গল্প হয়ে গেল তেইশ তারিখ অব্দি এবার দেখো চব্বিশ তারিখ লিখবো পঁচিশ তারিখ লিখবো ছাব্বিশ লিখবো সাতাশ লিখবো এই যে চার দিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ঠিক আছে ফেব্রুয়ারি মাস চলছে কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ দেখো চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিনটাকে কীভাবে ডিভিশন করব দেখো চব্বিশ তারিখের যে ডেটটা সেদিনকে আমরা ফাইভ করে ফেলবো আর 5.2 করে ফেলবো চব্বিশ তারিখে ঠিক আছে এটা মাস্ট মনে রেখে করবে পঁচিশ তারিখের ক্ষেত্রে সেম করবে ফাইভ করবে যতগুলো বড়ো অঙ্ক আছে করে ফেলবে ছাব্বিশ তারিখে কি করবে ফাইভ পয়েন্ট এই এদিনকে আমরা করবো বড়ো কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন আর ছাব্বিশ তারিখে আমরা কী করবো ছাব্বিশ তারিখে আমরা করব ফাইভ পয়েন্ট যেগুলো হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন আছে আর তার সাথে আমরা কি করব বলতো যেগুলো আমাদের উদাহরণ আছে এই বছরে কিন্তু উদাহরণটা মাস্ট ভালো করে ফলো করে যেও প্রত্যেক বছর উদাহরণ থেকে কিন্তু কোয়েশ্চেন কমন আসছে ঠিক আছে তো উদাহরণ থেকে কিন্তু উদাহরণটা কিন্তু তোমাদের জন্য মাস্ট যারা ভালো নাম্বার পেতে চাইছো উদাহরণের সব অঙ্ক করবে ধরে ধরে উদাহরণ প্রয়োগের মধ্যে যা অঙ্ক আছে উদাহরণের সাথে দেখবে প্রয়োগ রয়েছে প্রয়োগের কিছু তোমাদের নিজে করি অঙ্ক আছে মাস্ট শুধু অনুশীলনী করো না উদাহরণের প্রয়োগের অঙ্ক মাস্ট করো আমি কিন্তু বারবার বলছি ভালো নাম্বার মাধ্যমিকে পেতে চাইলে উদাহরণ করাটা খুব জরুরি তাহলে উদাহরণের অঙ্ক আর হচ্ছে তোমার যেগুলো শর্ট কোশ্চেনগুলো বাকি থেকে গেলো ফাইভ পয়েন্ট থ্রি থেকে সেগুলো আমরা করবো কত তারিখে সেগুলো আমরা করবো হচ্ছে ছাব্বিশ তারিখে কথাটা বোঝা গেল ছাব্বিশ তারিখে আমরা কী করবো আর এইটা করবো লিখে নাও আমার আমার দেখে দেখে লিখতে থাকো তাহলে আশা করি বুঝতে পারবে এবার চলে আসছি সাতাশ তারিখে সাতাশ তারিখে কী করবো সেম টু সেম ওয়েতে পনেরোটা পেজের ওপর পনেরোটা পেজের ওপর টেস্ট পেপারের পনেরোটা পেজের ওপর আমরা কি করবো একটা টেস্ট দিয়ে নেব যদি পনেরোটা পেজের ওপর টেস্ট না দিতে পারো তাহলে একটা কাজ করবে সাজেশানটা খুলবে দেখবে যে ম্যাথসের সাজেশান দেওয়া থাকে লাস্টের দিকে দেখবে প্রত্যেকটা টেস্ট পেপারের লাস্টের শেষের দিকে পেজে দেখবে একদম পুরো বই মানে যেখানে শেষ হচ্ছে ঠিক আছে সেখানে দেখবে কী দেওয়া থাকে সাজেশান দেওয়া থাকে ওখানে শুধুমাত্র যে অনুপাত সমানুপাত রয়েছে সেটার উপর একটা টেস্ট দিয়ে নেবে তাহলে টেস্ট পেপারও আমার করা হচ্ছে আমার উদাহরণও করা হচ্ছে আমার করা করা হচ্ছে আমার সব হচ্ছে এমন জায়গা নেই যেটা আমরা করছি না আমরা সব জায়গা কিন্তু হাত মেরে রাখছি ঠিক আছে তাহলে আমরা সাতাশ তারিখের মধ্যে এইভাবে আমরা টোটালি কমপ্লিট করব। তাহলে বোঝা গেল এই গেল হচ্ছে আমাদের কী কী গেলো করণী গেলো আর আমাদের হচ্ছে অনুপাত সমানুপাত গেল পুরোপুরি শেষ হলো এবার চলে আসবো আমরা ভেদ দেখো খুব ইজি জায়গা আচ্ছা আর একটা কথা বলে দিই কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান আমাদের ইউটিউবে আপলোড হয়ে গেছে কোষে দেখি ফাইভ পয়েন্ট টু আপলোড হয়ে গেছে ফাইভ পয়েন্ট থ্রিটা আপলোড ধীরে ধীরে চলছে অলরেডি দুটো পার্ট হয়ে গেছে আমাদের ভিডিওগুলো দেখে নিও প্লে করা আছে দেখে নি নেবে গ্যারান্টি দিচ্ছি অনুপাত সমানুপাত নিয়ে যাদের প্রবলেম আছে গ্যারান্টি দিচ্ছি বুঝিয়ে যাবে ঠিক আছে চলে আসি হচ্ছে তোমাদের কিসের জন্য করতে সেটা হচ্ছে ভেদ দেখো ভেদের ব্যাপারটা বোঝো ভালো করে মন দিয়ে শুনবে ভেদের ব্যাপারটা ভেদের ব্যাপারটা দেখো আমরা এখানে সাতাশ তারিখে শেষ করেছি আমরা নেবো আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের ঠিক আছে ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ তারপর নেব ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ হয় কি হয় না তাহলে ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ হবে না এলিপিয়ার নয় এটা তাই জন্য খুব মুশকিলের বিষয় উনত্রিশ তারিখ যখন হচ্ছে না আমরা এক তারিখ নেবো মার্চের ঠিক আছে এই দুদিন দিন নেবো এই দুদিনের দিনের মধ্যে আমি পুরোপুরি ভেদ শেষ করে দেবো কীরকমভাবে ভেদ শেষ করবো আঠাশ তারিখে বড় কোশ্চেনকে নিয়ে প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন মানে অনুশীলনীটা পুরো করে ফেলবে পুরো অনুশীলনীটা করবে অনুটা পুরো করে ফেলবে অনুশীলনীটা আর এক তারিখে কী করবে বলো তো এক তারিখে তোমরা উদাহরণের যা অঙ্ক আছে সেটা করে ফেলবে আর চাইলে কিছু টেস্ট পেপারের অঙ্ক করলে করতে পারো ঠিক আছে সেদিনকে ঠিক আছে আর তারপরের দিন অর্থাৎ দুই তারিখ তোমরা কি করবে একটা টেস্ট দিয়ে নেবে দুই তারিখ একটা কি করে নেবে টেস্ট দিয়ে নেবে ঠিক আছে তাহলে ভেদের ওপর বুঝতে পারলে দু তারিখের মধ্যে আমাদের ভেদ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই গেলো আমাদের মার্চ মাসের মোটামুটি দু তারিখ অবধি একটা প্ল্যানিং এবার ভেদ তো আমাদের শেষ হলো তাহলে ভেদ যদি আমাদের শেষ হয় এবার আমরা চলে আসবো হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ ঠিক আছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ ঠিক আছে তো দেখো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণটা আমরা কীভাবে করব। খুব প্ল্যানিংয়ের বিষয় এটা কিন্তু কারণ পাঁচটা অধ্যায় রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ফোর ফাইভ ঠিক আছে টোটাল পাঁচটা অধ্যায় রয়েছে এই পাঁচটা অধ্যায়কে মার্চ করা পাঁচটা অধ্যায়কে নিয়ে চলা খুব মুশকিল এবং টাইমের মধ্যে ম্যানেজমেন্ট করাটা খুব খুব মুশকিল তো সেটাকে কী করে করবো সেটা আমি তোমাদেরকে এখানে শেখাবো ঠিক আছে চলো দেখো এটা আমাদের গেলো দু তারিখ অব্দি গল্প আমি জায়গাটা মুচ্ছি এবার আমরা একচল্লিশ দীঘা সমীকরণ নিয়ে আলোচনা করবো দেখো আমার একটা কথা যদি তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে একটা জিনিস বুঝতে পারবে যে এখান থেকে কষে দেখি ওয়ান পয়েন্ট টু আর কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ করলেই তোমরা পুরোপুরি কোয়েশ্চেন কমন পেয়ে যাবে সুতরাং ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর যদি কেউ মনে করো আমি স্কিপ করবো আমি করবো না এই ওয়ান পয়েন্ট চ্যাপ্টারটা আর ওয়ান পয়েন্ট আমি বাদ দেবো কাটা দেবো মানে করবো না তাহলে আমি বলবো যে ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর করোনা আমি তোমাদেরকে কখনোই বলছি না যে ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর করোনা আমি তোমাদেরকে তাদের জন্য বলছি যারা একটু অঙ্কেতে উইকনেস আছে ঠিক আছে মানে যারা মনে করছে যে অত্যাধিক পড়া হয়ে যাচ্ছে একটু কমাতে চাইছো তাহলে আমি তাদেরকে বলবো ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর করার দরকার নেই শুধুমাত্র ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফাইভ করে যাও এই দুটো অধ্যায় করে যাও ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফাইভ করে যাও দুটো দেখবে যে তিন নম্বরে কোয়েশ্চেন আসে তিন নাম্বারের কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা ওয়ান পয়েন্ট টু থেকে থাকে একটা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থাকে বা ওয়ান পয়েন্ট থ্রি বা ফোরের মধ্যে থেকে থাকে ঠিক আছে তো তোমরা ওয়ান পয়েন্ট টু আর ওয়ান পয়েন্ট ফাইভ যদি করে নিতে পারো ভালো করে আর আর লাগবে না ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর করতে লাগবে না কারণ অনেকের জন্য এই দুটো চ্যাপ্টার কঠিন লাগে ঠিক ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো যেটা ওয়ান পয়েন্ট ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট টু কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট টু এই যে দুটো অধ্যায় রয়েছে এটা তোমরা তিন তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলবে থার্ড মার্চ থার্ড মার্চের মধ্যে কমপ্লিট করে ফেলবে এটা আরামসে হয়ে যায় থার্ড মার্চের মধ্যে ওয়ান পয়েন্ট টুটাই করার মতন চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ওয়ানের কিছুই নেই ঠিক আছে এই দুটো থার্ড মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যায় এবার এই ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর এই যে চ্যাপ্টারটা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়ান পয়েন্ট ফোর এইটার জন্য দুদিন লাগবে ওয়ান পয়েন্ট থ্রি দিনের জন্য হচ্ছে ফোর্থ মার্চ লাগবে আর ওয়ান পয়েন্ট ফোরের জন্য তোমার হচ্ছে ফিফথ মার্চ লাগবে ঠিক আছে ফিফথ মার্চ লাগবে ঠিক আছে আর ওয়ান পয়েন্ট ফাইভের জন্য তোমাদের লাগবে হচ্ছে সিক্স মার্চ ঠিক আছে এই হচ্ছে তোমাদের মোটামুটি যাবে ঠিক আছে এই ডেট কটা তোমাদেরকে দিতেই হবে কিছু করার নেই আর একটা করবে হচ্ছে তোমরা হচ্ছে আর একটা ডেট নিয়ে নেবে সেদিনকে তোমরা শুধুমাত্র উদাহরণ প্র্যাকটিস করবে ঠিক আছে যা হয়েছে তার উদাহরণ প্র্যাকটিস করবে এটা সেভেন্থ মার্চ অবধি যাক অসুবিধা নেই ঠিক আছে সেভেন্থ মার্চ অবধি আমরা দরকার হলে টানবো এটাকে অনেকটা দিন যাচ্ছে কিন্তু টানতে হবে এটাকে ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট টুর জন্য থার্ড মার্চটার মধ্যে একদিনই হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রিটা ফোর্থ মার্চের মধ্যে হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফোরটা ফাইভ ফিফথ মার্চের মধ্যে হয়ে যাবে ঠিক আছে যদি ওয়ান পয়েন্ট থ্রি ফোর্থ মার্চে করো এর সাথে এর উদাহরণটা সেদিনকেই করে নেবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোরের উদাহরণটাও সেদিনকেই করে নেবে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভের উদাহরণটাও এর সাথে পারলে করবে না পারলে ছাড়বে শুধুমাত্র বড় কোশ্চেন আর এমসিকিউ করে রেখে দেবে এখান থেকে যেটুকু উদাহরণ বাকি থাকবে আর যদি এর মধ্যে থেকে কিছু উদাহরণ বাকি যায় সেটা সেভেন্থ মার্চে এসে কমপ্লিট করবে তো এটা হচ্ছে তোমাদের টোটাল স্ট্র্যাটেজি থাকবে এই টোটাল স্ট্র্যাটেজিটা তোমরা শেষ করবে হচ্ছে সেভেন্থ মার্চে এবং এইট মার্চে এসে এইট মার্চে এসে এইট মার্চ এসে তোমরা কি করবে এটার ওপর একটা টেস্ট দেবে টেস্টটা দেবে সেই একই জায়গা থেকে বইয়ের শেষনের শেষের যে পেজ আছে সেখান থেকে দিতে পারো কিংবা মাঝখান থেকে কোনো জায়গা থেকে তোমরা চাইলে টেস্টটা দিতে পারো তাহলে এইটা হচ্ছে তোমাদের এইট মার্চ অবধি স্ট্র্যাটেজি এবং এইট মার্চ অব্দি তোমাদের দেখো বীজগণিত কিন্তু টোটালি শেষ হয়ে গেল বীজগণিত কিন্তু টোটালি তোমাদের শেষ হয়ে গেল। কিন্তু একদম পুরোপুরি কনফার্ম যে আর কোনো জায়গাতে তোমাদের নিশ্চয়ই প্রবলেম থাকার কথা না ঠিক আছে এই হচ্ছে তোমাদের মোটামুটি গেল তো এই হচ্ছে তোমাদের মোটামুটি স্ট্র্যাটেজি ঠিক আছে তো আট মার্চ অবধি আমাদের টোটালি সব শেষ হলো এবার আমরা নয় তারিখ আর দশ তারিখ এই দুদিন নয় তারিখ থেকে নয় তারিখটা আমরা কি করব। টোটাল বীজগণিত যা পড়েছি বীজগণিতে যা পড়েছি এতদিন ধরে ন তারিখ অবধি এই বীজগণিতে টোটালটার ওপর আমি কি দেবো টেস্ট দিয়ে নেবো একটা টোটালটার ওপর টেস্ট মানে করণী থাকবে ভেদ থাকবে অনুপাত সমানুপাত থাকবে আর এখান থেকে থাকবে হচ্ছে তোমাদের কি থাকবে বলো তো বিশিষ্ট দীঘা সমীকরণ এই টোটাল যে যে কটা চ্যাপ্টার বীজগণিতের আছে এই চারটে চ্যাপ্টার ওই চারটে চ্যাপ্টারের ওপর টেস্ট দিয়ে নেব কিবার নয় মার্চ ঠিক আছে নয় মার্চ আমরা টোটালটার ওপর টেস্ট দিয়ে নেবো এবার দশ তারিখ থেকে পড়াশোনা আবার স্টার্ট করব ঠিক আছে দশ তারিখ থেকে পড়াশোনা কীরকম স্টার্ট করবো দশ তারিখ থেকে পড়াশোনা এরকমভাবে স্টার্ট করব। যে আমরা এবার ধরবো হচ্ছে পাটিগণিত পাটিগণিত পাটিগণিতের মধ্যে কি করব। পাটিগণিতের মধ্যে প্রথম দিনকে অর্থাৎ দশ তারিখে আমরা করব হচ্ছে সুদ কষা আমি শুধু সুদ লিখছি ঠিক আছে এগারো তারিখে দেখো সুৎকষার মধ্যে সুৎকষা একদিনে করোনা মানে তোমাদের হবে না সুৎকষা ঠিক আছে কারণ সুৎকষার বড় অঙ্কগুলো করতে করতে টাইম চলে যাবে তারপরে আর একদিন নাও দশ তারিখ নাও আর এগারো তারিখ নাও এই দুদিনে তোমরা পুরোপুরি সুদ শেষ করে দাও দশ তারিখ আর এগারো তারিখ এগারো তারিখটা কেন নিলাম উদাহরণের অঙ্ক শেষ করবার জন্য উদাহরণের অঙ্ক করবার জন্য বোঝা গেল উদাহরণের অঙ্ক করবার জন্য নিলাম বারো তারিখে এসে তোমরা কি করবে বলো তো বারো তারিখে এসে এই যে সুদের সুৎকষার যে অনুশীলনীর অঙ্ক আর উদাহরণের অঙ্ক তোমরা এগারো তারিখের মধ্যে শেষ করছো বারো তারিখে এসে ফের এটার উপর একটা টেস্ট দাও ঠিক আছে ফের ওটার ওপর একটা টেস্ট দাও ঠিক আছে তাহলে বারো তারিখে এসে আমরা টেস্ট দেবো তেরো তারিখে এসে কী করব তেরো তারিখে এসে আমরা করবো হচ্ছে বীজগণিত বীজগণিত প্লাস হচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে সুদ কষা এই দুটোর ওপর ফের টেস্ট দেবো তেরো তারিখে এটা তেরো তারিখের প্ল্যানিং বোঝা গেল এবার আসছি হচ্ছে চোদ্দো তারিখ আর পনেরো তারিখ দেখো চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আমরা করব, চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে আর পনেরো তারিখ আমরা করবো পনেরো তারিখ আমরা করবো হচ্ছে সমহার বৃদ্ধি ঠিক আছে চোদ্দো তারিখ আমরা করব চক্রবৃদ্ধি সুদ পনেরো তারিখ করবো আমরা সমহার বৃদ্ধি ষোলো তারিখে এসে আমরা কী করব উদাহরণ করবো ঠিক আছে সতেরো তারিখে এসে আমরা কী করব টেস্ট দিয়ে নেবো ঠিক আছে আঠেরো তারিখ আসবে আঠেরো তারিখে আমরা যা যা করেছি পাটিগণিত ঠিক আছে প্লাস হচ্ছে বীজগণিত এখনও অবধি সমস্ত কিছুর ওপর একটা টেস্ট দিয়ে নেব বোঝা গেলো নিশ্চয়ই এই হচ্ছে তোমাদের প্ল্যানিং থাকবে নাও মন দিয়ে কী করবো পাটিগণিতের যেটা আমাদের সুদকষা থাকবে সেটা আমরা করছি দুদিন নিচ্ছি দশ আর এগারো তারিখ এই দুদিনের দিনের মধ্যে আমাদের সুদকষা কমপ্লিট ঠিক আছে বারো তারিখে এসে টেস্ট দেবো ঠিক আছে তেরো তারিখ আর চোদ্দো তারিখ এই দুদিন আমরা কি করবো তেরো তারিখে আমরা করবো হচ্ছে বীজগণিত করব আর সুদটা করব মানে বীজগণিতে তো আমি শেষ করে নিয়েছি অলরেডি আটই মার্চের মধ্যে আমার বীজগণিত শেষ হয়েছিলো তো আমি তেরো তারিখ এসে ভুলে যাবো নাহলে বীজগণিত না প্র্যাকটিস করলে ওই জন্য তেরো তারিখে আমরা বীজগণিত টোটালটা দেবো আর কষার মধ্যে থেকে কষাটাকে পরীক্ষা দিয়ে নেবো বোঝা গেল আচ্ছা চোদ্দ তারিখে এসে আমি কী করবো চক্রবৃদ্ধি সুদ করব পনেরো তারিখে এসে সমার বৃদ্ধি করব একদিন একদিন করে নিলাম আর ষোলো তারিখে এসে দুটোর উদাহরণ একসাথে করব বোঝা গেল আচ্ছা সতেরো তারিখ এসে কী করবো সতেরো তারিখে এসে এই যে চক্রবৃদ্ধি সুদ আর সমার বৃদ্ধির ওপর একটা টেস্ট দিয়ে নেবো আর আঠেরো তারিখে কী করবো এখন অবধি যা যা পাটিগণিত পড়েছি যা যা বীজগণিত পড়েছি সব কিছু এসে আঠেরো তারিখে এসে টেস্ট দিয়ে নেবো বোঝা গেল পাটিগণিতের এখন বাকি থাকলে শুধু হচ্ছে অংশীদারি কারবার এই অংশীদারি কারবারটা একটু কঠিন লাগে তোমাদের আমি জানি ঠিক আছে তো আচ্ছা আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে যে কটা বীজগণিতের ভিডিওর কথা বললাম বীজগণিতে ওয়ান পয়েন্ট টুটাই খালি আমাদের আপলোড হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভটাও আপলোড হয়নি ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি কিছুই মানে থ্রি ফোর কিছুই আপলোড হয়নি শুধুমাত্র ওয়ান পয়েন্ট টুটা আপলোড হয়েছে চাইলে দেখে নিতে পারো ওয়ান পয়েন্ট টুটা এই থ্রি ফোর ফাইভ আমাদের চ্যানেলে পাবে না আপাতত ঠিক আছে কোর্ট করাবো তারপর পাবে আচ্ছা সুদকষা আমাদের চ্যানেলে পেয়ে যাবে যারা সুৎকষা দেখতে চাইছো সুৎকষা দেখে নিতে পারো চক্রবৃদ্ধি সুদ সময়ার বৃদ্ধি আমাদের চ্যানেলে পেয়ে যাবে অংশীদারি কারবারও আমাদের চ্যানেলে কী পেয়ে যাবে না হচ্ছে পেয়ে যাবে ঠিক আছে তো চলো এবার একটু অংশীদারি কারবারটা কবে করব দেখে নিই তো দেখো আমি এখন অবধি যা ডিসকাশন করেছি মোটামুটি হচ্ছে এটা কতদিন অবধি আঠেরোই মার্চ অবধি ঠিক আছে আঠেরোই মার্চ অবধি কিন্তু এবার দেখো উনিশ তারিখ উনিশ তারিখ আমরা করব হচ্ছে তোমার অংশীদারি কারবার ঠিক আছে অংশীদারি কারবার করব ঠিক আছে আর কি করব কুড়ি তারিখেও আমরা কি করব অংশীদারি কারবার করব। ঠিক আছে তো এই দুদিনের মধ্যে আমরা উদাহরণটাও কিন্তু এর সাথে মাস্ট করে নেবে ঠিক আছে এই দুদিনের মধ্যে উদাহরণ হয়ে যাবে এই দিনকে ধরো উনিশ তারিখে তোমরা ইয়ে করলে বড়ো কোশ্চেন আর শুধু বড়ো কোশ্চেন করলে আর কুড়ি তারিখে কী করলে উদাহরণের অঙ্ক করলে আর তার সাথে হচ্ছে শর্ট কোশ্চেন করলে এই হয়ে গেলো তোমার দুদিনের চ্যাপ্টার শেষ একুশ তারিখে কী করবে একুশ তারিখে শুধুমাত্র এই চ্যাপ্টারটার ওপর একটা টেস্ট দিয়ে নেবে শুধুমাত্র এই চ্যাপ্টারটার ওপর অংশী কারবারের ওপর বাইশ তারিখ বাইশ তারিখে কী করবে টোটাল পাটিগণিত টোটাল পাটিগণিত ঠিক আছে প্লাস টোটাল বীজগণিত এই যে দুটো চ্যাপ্টার এই আর বীজগণিতের ওপর ফের টেস্ট দেবে বাইশ তারিখে এসে ফের টেস্ট দেবে মনে করে ঠিক আছে তাহলে পাটিগণিত আর বীজগণিতের ওপর টোটাল টেস্ট দেবো কত তারিখে বাইশ তারিখে এসে টেস্ট দেবো বাইশ তারিখে যখনই আমরা টেস্ট দিচ্ছি দেখো উনিশ নাম্বার আর এখানে ছাব্বিশ নাম্বার প্রায় তোমার হচ্ছে পঁয়ত্রিশ আর দশক পঁয়তাল্লিশ নাম্বার আমার এখান থেকে রেডি হয়ে গেল পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু আমাদের এখান থেকে রেডি হয়ে গেলো খুব মনে করে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা বলছি তাহলে আমাদের বাইশ তারিখের মধ্যে মার্চের বাইশ তারিখের মধ্যে আমাদের টোটালি কিন্তু সব কিছু কী হয়ে গেলো কমপ্লিট হয়ে গেল তাহলে বোঝাকালতার অবধি ঠিক আছে বাইশ তারিখ অবধি গল্প বুঝেছো এবার তেইশ তারিখ থেকে স্টার্ট করছি দেখো সে পরিমিতির সেকশানটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে দেখো পরিমিতির সেকশানে আমরা কী করবো আমাদের রয়েছে আয়ত ঘন আয়ত ঘন রয়েছে ঠিক আছে চোং রয়েছে ঠিক আছে শঙ্কু শঙ্কু রয়েছে আর কি রয়েছে গোলক রয়েছে আর রয়েছে হচ্ছে গোলক রয়েছে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার চোং শঙ্কু আয়ত ঘন গোলক বাইশ তারিখ অবধি গল্প শেষ আমরা স্টার্ট করব হচ্ছে উল্টো দিক থেকে লোকে বলবে আগে আয়ত ঘন করো পরে চোং করো আমি বলবো না ভাই ওই করতে যেও না মুশকিলে পড়ে যাবে কঠিন লাগবে অঙ্ক ঠিক আছে আয়ত ঘন চুং একটু কঠিন লাগবে অনেকের কাছে ঠিক আছে তো তাই জন্য আমি বলবো তোমরা আগে স্টার্ট করবে হচ্ছে গোলক দিয়ে তারপর শঙ্কু তারপর চোং তারপর হচ্ছে আয়ত ঘন এই হয়ে গেলো চারটে চ্যাপ্টার এইভাবে উঠবে এইভাবে উঠবে গোলক শঙ্কু চোং আয়তগণ এইভাবে উঠবে ঠিক আছে তো বাইশ তারিখ অবধি তোমাদেরকে বলেছিলাম গোলকের জন্য তোমরা দেবে তেইশ তারিখটা দেবে আর চব্বিশ তারিখ দুটো দিন দিয়ে দিও কারণ হচ্ছে তোমাদেরকে উদাহরণও প্র্যাকটিস করতে হবে তার সাথে কী করতে হবে এমসি কিউ করতে হবে মানে শর্ট কোশ্চেনগুলো করতে হবে না শর্ট কোশ্চেনগুলো করতে হবে শর্ট কোশ্চেন লিখলাম প্লাস হচ্ছে বড় কোশ্চেন করতে হবে তো এত কিছুর জন্য দু দিন দিয়ে দিও এই দিনকে বড়ো কোশ্চেন করে নেবে আর পারলে শর্ট কোশ্চেনগুলো করে নেবে আর চব্বিশ তারিখে উদাহরণ আর অন্য কিছু পারলে এর সাথে যদি মনে করো টেস্ট বার করবে তাহলে চব্বিশ তারিখে করতে পারো পঁচিশ তারিখে এসে ফের যাই করো যেটাই করো টেস্ট দিয়ে নেবে তাই না ছাব্বিশ তারিখে এসে কি করবে ছাব্বিশ তারিখে এসে ২৬ আর হচ্ছে সাতাশ এই দুদিন শঙ্কুকে দেবে ঠিক আছে শঙ্কুকে দিলে আর শঙ্কুকে দিলে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ঠিক আছে দিয়ে তোমরা আঠাশ তারিখে ফের একটা কি করে নিলে টেস্ট দিয়ে নিলে ঠিক আছে এবার চলে আসছি উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে কিন্তু এখনও অবধি যা পাটিগণিত পড়েছ যা বীজগণিত পড়েছ যা পরিমিতির যে দুটো চ্যাপ্টার পড়লে সেটার ওপর একটা টেস্ট দেবে তাহলে কি দেবে পাটিগণিত প্লাস হচ্ছে বীজগণিত প্লাস হচ্ছে কি পরিমিতি এইটার ওপর যা যা পড়েছ ঠিক আছে এই চারটে চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টারের ওপর যা যা পড়েছ সেটা এসে উনত্রিশ তারিখে কী করবে একটা টেস্ট দেবে ঠিক আছে তিরিশ তারিখ তিরিশ তারিখ আর মার্চ মাসের একত্রিশ তারিখ দুদিন তিরিশ তারিখ আর একত্রিশ তারিখ তিরিশ আর হচ্ছে একত্রিশ এই দুদিন দিন চোঙের জন্য তার সাথে আরও একদিন দিয়ে দাও এক তারিখ অবধি ঠিক আছে এপ্রিলের এক তারিখ অবধি সেটাও তোমরা কাকে দেবে এই চোং চ্যাপ্টারটাকে দিয়ে দেবে ঠিক আছে চুঙের চ্যাপ্টারটাকে দিয়ে দেবে ঠিক আছে কোনো অসুবিধা নেই দাও না চোঙের চ্যাপ্টারটাকে এক এক তারিখ অবধি দিলে হলো আচ্ছা চোঙের চ্যাপ্টারটাকে যখন তুমি এক তারিখ দিচ্ছ তোমার দু তারিখে এসে তুমি দুই তারিখে এসে কি করবে টেস্ট দিয়ে নেবে দুই তারিখে এসে তুমি কি করবে টেস্ট দিয়ে নেবে ঠিক আছে হয়ে গেল চলে আসি হচ্ছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই তিন চার পাঁচ আয়তক্ষণকে দেবে এটা কোন মাসের কথা বলছি এপ্রিল মাস এপ্রিল মাসের তিন চার পাঁচ কাকে দেবে ঘনকে দেবে আমি দেখো একটু কঠিন চ্যাপ্টারগুলো শেষের দিকে রাখছি কারণ সহজ চ্যাপ্টারগুলো তোমরা যদি করে নাও প্রথমে তোমাদের মনে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ তোমরাও অঙ্ক করতে পারবে এবং এই কঠিন চ্যাপ্টারগুলো যখনই শেষের দিকে করবে তোমার মনে থাকবে একদম কারেন্ট পড়া কারেন্ট মনে থাকবে একদম শেষের দিকে পড়া একদম জিনিসগুলো তাড়াতাড়ি ভালোভাবে মনে থাকবে ওই জন্য এইগুলোকে আমি একটু শেষের দিকে রেখেছি ঠিক আছে আশা করি বুঝতে পারলে ঠিক আছে তিন চার পাঁচ তিন চার পাঁচ তোমরা কী করবে এপ্রিল মাসের তোমরা হচ্ছে আয়তক্ষণ পড়বে ছয় তারিখে এসে ফের টেস্ট দেবে ছয় তারিখে এসে ফের কি করবে টেস্ট দিয়ে নেবে ঠিক আছে আচ্ছা এবার একটা দিন বার করো সাত তারিখ আট তারিখ এপ্রিলের সাত আর আট এই দুদিন চা এই যে তিনটে সেকশান করেছি আমরা পাটিগণিত বীজগণিত আর পরিমিতি এই তিনটে সেকশানের ওপর এই তিনটে সেকশানের ওপর সাত আর আট দুবার পর টেস্ট দেবে ঠিক আছে দুবার পর টেস্ট দেবে সাত আর আট হয়ে গেল এটা গেল আমাদের কোন মাস অবধি এপ্রিল মাস অবধি গেলো এপ্রিল মাস অবধি ঠিক আছে এপ্রিল মাসের সাত আর আট অব্দি কথা হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের পাটিগণিত বীজগণিত পরিমিতি শেষ চলে আসবো আমরা জ্যামিতির সেকশানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সবার ভয় লাগে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সবার ভয় লাগে ঠিক আছে তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দেখো জ্যামিতির যে সিলেবাসটা জ্যামিতির সিলেবাসটা একটা হিউজ সিলেবাস ঠিক আছে সব অঙ্ক ওখান থেকে করতে যেও না যদি মনে করো করবে করতে পারো আমার কাছে অনেকে ডিস এগ্রি করবে অনেকে এগ্রি করবে ঠিক আছে আমার কিছু মানে আমি আমার যেটা লাইফের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে সব অঙ্ক করানোটা পসিবেল নয় জ্যামিতি সেকশানটা থেকে কারণ অনেক অঙ্ক থাকে জ্যামিতিতে তোমার প্রয়োগের অঙ্ক করতে হয় বড়ো অঙ্কগুলো দুটো থাকে পাঁচ পাঁচ সেইগুলো করতে হয় মানে একটাই থাকে পাঁচ নাম্বারের কিন্তু মানে একটা চ্যাপ্টারে হয়তো দুটো বা তিনটে করে থাকে আমি সেটা বলতে চাইছি তো পাঁচ নাম্বারের অঙ্ক থাকে তাই না আবার কি থাকে তিন নাম্বারের প্রয়োগ থাকে ঠিক আছে তো আমাদের পক্ষে তিন নম্বরের যে প্রয়োগগুলো থাকে সেখানে মান নির্ণয় থাকে ঠিক আছে মান নির্ণয়ের জন্য দুটো অঙ্ক থাকে আর একটা তিন নাম্বারের করির অঙ্ক থাকে এবার তিন নাম্বারের যেটা প্রমাণ করির অঙ্ক থাকে সেই অঙ্কগুলো করাটা হয়ে যায় খুব মুশকিল ঠিক আছে কারণ তিন নাম্বারের যে প্রমাণ করির অঙ্ক করতে হলে তোমাকে ক্লাস সেভেন থেকে বেস বানিয়ে আসতে হবে ক্লাস সেভেন থেকে একদম অনুরূপ কোন কি প্রবৃদ্ধ কোন কী এই ধরনের কোন বা হচ্ছে তোমার ত্রিভুজ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো এগুলো সম্পর্কে তোমাদের একদম পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার চাই পরিমিতির যে চ্যাপ্টারটা রয়েছে সেই পরিমিতির চ্যাপ্টারগুলো কিন্তু সবই আমাদের ভিডিওতে কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করে দেওয়া আছে জ্যামিতি সেকশানটা নিয়ে মনে হয় সম্পাদকটা করানো হয়েছিল অ্যাকচুয়ালি বোর্ডে করানোটা খুব মুশকিল জ্যামিতি সেকশানটা জ্যামিতি সেকশানটা করানো হয়ে উঠছে না চেষ্টা করবো জ্যামিতি সেকশান নিয়ে যদি আলোচনা করা যায় তোমাদের এই বছরে ম্যাক্সিমামটা তো আমি শেষই করে দিয়েছি শুধু জ্যামিতি সেকশানটা বাকি আছে হয়তো ঠিক আছে আমি চেষ্টা করবো করে দেওয়ার ঠিক আছে আচ্ছা দেখো ন তারিখ তো দেখো জ্যামিতি সেকশানটার মধ্যে আমরা যদি দেখি এগারো নম্বর অধ্যায় আর সতেরো নম্বর অধ্যায় এই দুটো অধ্যায় রয়েছে সম্পাদ্য ঠিক আছে আর বাকি যারা রয়েছে তিন সাত দশ পনেরো আর আঠেরো এগুলো হচ্ছে সব উপপাদ্য রয়েছে ঠিক আছে এগুলো সব হচ্ছে উপপাদ্য এগুলো রাইট মারাগুলো সব হচ্ছে উপপাদ্য ঠিক আছে তো আমরা কি করব আমাদের সম্পাদ্য নিয়ে কারোরই চাপ থাকে না আমি জানি সম্পাদ্য হচ্ছে সবথেকে ইজি পার্ট জ্যামিতির মধ্যে বা পুরো অঙ্কের সেকশনের মধ্যে জাস্ট খালি ছবিটা আঁকলেই হয়ে যায় বুদ্ধির কিছু নেই ওখানে সেরকম ঠিক আছে তো এগারো আর সতেরো তার মানে যে দুটো অধ্যায় এগারো অধ্যায় এবং সতেরো অধ্যায় এই দুটো অধ্যায় নিয়ে আমাদের কোনো চাপ নেই আমাদের চাপ যেটা থাকবে তিন সাত দশ আর পনেরো আর আঠেরো নিয়ে চাপ থাকবে তাই তো এবার দেখি এই যে বৃত্তের কোন সম্পর্কিত যে উপপাদ্যগুলো আছে ঠিক আছে আমি হয়তো ইউটিউবে করাতে পারিনি বাড়ি স্টুডেন্টদের সবাইকে করানো হয়ে গেছে খুব ইজি চ্যাপ্টার ঠিক আছে তো এবার ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি তিন অধ্যায় থেকে তোমরা যেটা করবে দেখবে বড় অঙ্ক দুখানা হয়তো তোমরা ইসেতে পাবে মানে উদাহরণের দিকে দেখবে যে দুটো প্রয়োগের অঙ্ক থাকে তো যেটা বড় অঙ্কগুলো থাকে সেই করে নেবে ঠিক আছে সেদিন কি করে নেবে নি প্রয়োগের অঙ্ক করে নেবে এই তিন অধ্যায় করবার জন্য মোটামুটি তোমরা টাইম নেবে নয় দশ আর এগারো এই তিন দিন ধরে নয় দশ এগারো ধরে এই তিন অধ্যায়টা শেষ করবে ঠিক আছে বোঝা গেল বারো তারিখে এসে পুরো যা যা হয়েছে প্লাস তিন অধ্যায় পুরো মানে যা যা হয়েছে মানে ওপরের যা যে কটা সেকশান তিনটে সেকশান প্লাস হচ্ছে তিন অধ্যায়ের ওপর একটা টেস্ট দেবে ঠিক আছে আচ্ছা সাত অধ্যায়ের জন্য ফের তিন দিন নেবে তেরো চোদ্দো পনেরো ঠিক আছে ষোলো তারিখে এসে যা যা পুরো হয়েছে প্লাস তিন আর সাত তিন আর সাত যে দুটো করলাম ফের টেস্ট দেবো ষোলো তারিখে এসে ষোলোই এপ্রিলের কথা বলছি ঠিক আছে তারপর কী করবো সতেরোই সতেরো তারিখ সেম এটার জন্য তিন দিন নেবে সতেরো আঠেরো উনিশ ঠিক আছে নিলাম নিয়ে আমি দশ দশ অধ্যায়টা শেষ করলাম দশ অধ্যায়টা শেষ করার পরে আমি এটার ওপরেও কি করব একটা টেস্ট দিয়ে নেব ঠিক আছে তারপরে আমি কুড়ি তারিখে এসে কি করব কুড়ি তারিখে এসে হচ্ছে এই দশ অধ্যায়ের ওপর টেস্ট দেবো একুশ তারিখে এসে আবার পুরো ফুল বুক টেস্ট দেবো ফুল বুক মানে যা যা হয়েছে এখন অবধি ঠিক আছে এটা কত তারিখ অবধি দশ অধ্যায় করা অবধি একুশ তারিখ অবধি ঠিক আছে বোঝা গেলো এবার আসছি পনেরো আর আঠেরো ঠিক আছে পনেরো আর আঠেরোর মাঝখানে তোমরা কী করবে পনেরো পনেরো যেটা করবার জন্য তিন দিন টাইম নাও ঠিক আছে মানে বাইশ তেইশ আর চব্বিশ এই তিন দিনের মধ্যে তোমরা পনেরো অধ্যায়টাকে পুরোপুরি শেষ করো ঠিক আছে পঁচিশ তারিখ এসে টেস্ট দাও ঠিক আছে পনেরো অধ্যায় শেষ হয়ে গেলো আঠেরো অধ্যায়টাকে তোমরা সেই তাই করো একই কাজ করো আঠেরো নম্বর অধ্যায়টাকে ছাব্বিশ তারিখ টাইম দাও সাতাশ তারিখ টাইম দাও আঠাশ তারিখ টাইম দাও উনত্রিশ তারিখে এসে ফের টেস্ট দিনও হয়ে গেল এবার তিরিশ তারিখ থেকে পুরো স্টার্ট করো পুরো ফুল বুক টেস্ট দেওয়া আর দেখো কোন জায়গাগুলো তোমাদের আটকাচ্ছে যে জায়গাগুলোতে আটকাচ্ছে সেই জায়গাগুলো আবার মানে ভালো করে ওই চ্যাপ্টারটা পড়ো বা সেই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করো করে ওটার ওপর টেস্ট দাও যে যে চ্যাপ্টারগুলো আমাদের ইউটিউব থেকে তো তোমরা জ্যামিতি সেকশানটাই শুধু হয়নি যেহেতু বোর্ডে করাতে হয় বলে বাকি সবই আমাদের হয়ে গেছে বোর্ডের ক্ষেত্রে একটু প্রবলেম হয় জ্যামিতি সেকশান বোঝাতে ঠিক আছে যেটা হয়তো খাতা পেনে মানে করাতে আমাদের সুবিধা হয় এবার খাতা পেনে ভিডিও সেট করে করানো খুব মুশকিল আগে আগে যেটা হতো ঠিক আছে এখন সেটা আর হয় না হাতে ধরে বানাতাম এক সময় ঠিক আছে তো এখন আর খুব কষ্ট হয় হাতে ধরে বানাতে তো চেষ্টা করবো যদি আমাদের এখনও মানে পাটিগণিতের বা বীজগণিতের কিছু কিছু জায়গা বাকি আছে তো সেই জায়গাগুলো আগে শেষ করবো তারপর যদি পারি টাইম তাহলে জ্যামিতিটা হবে নাহলে আমাদের চ্যানেল থেকে জ্যামিতির সেকশানে হয়তো এই বছরের কেউ ভিডিও পাবে না দু হাজার বাইশ সালে যারা দেবে তারা হয়তো পাবে ঠিক আছে তো মেনলি দেখো আমাদের মোটামুটি তিরিশে একত্রিশ তারিখের মধ্যে আমাদের টোটালি অঙ্ক বই শেষ হয়ে যাচ্ছে এপ্রিল মাসের মধ্যে ঠিক আছে এপ্রিল মাসের মধ্যে কিন্তু আমাদের এপ্রিল মাসের মধ্যে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের টোটালি একত্রিশ তারিখ তো হচ্ছে না এপ্রিল মাসে তিরিশ তারিখের মধ্যে আমাদের টোটালি পুরোপুরি বই কমপ্লিট ঠিক আছে তো আমরা তার মধ্যে কিন্তু প্রত্যেকটা বই বহুবার বহুবার করে রিভিশন দিয়েছি বহুবার বহুবার করে টেস্ট দিয়েছি তো তারপরে তোমরা কি করবে বলো তো তারপরে তোমরা এই যে তিরিশ তারিখের পর থেকে মোটামুটি ধরো এক তারিখ থেকে মে মাসের এক তারিখ থেকে আপ টু দশ তারিখ অবধি কন্টিনিউয়াস পুরো ফুল টেস্ট পেপারের ওপর টেস্ট দাও মানে তুমি নব্বই নাম্বারের পেপার তুমি তিন ঘণ্টাকে টাইম নিয়ে বসো ঠিক আছে নব্বই নাম্বারের পেপার তুমি আড়াই ঘন্টা বা তিন ঘন্টা টাইম নিয়ে বসো রাহুল স্যার যেরকম বলেছিলেন আড়াই ঘন্টা টাইম সেরকম আড়াই ঘন্টা তিন ঘন্টা টাইম নিয়ে বসো বসে পুরো নব্বই নাম্বারের বা যেখানে যেরকম ইনস্ট্রাকশান দেওয়া আছে সেরকম অনুযায়ী পুরো সলভ করো আর যেগুলো অরের কোশ্চেন যেগুলো অরের কোশ্চেন সেটার জন্য পারলে আরও এক্সট্রা এক ঘন্টা করে দাও এবং এই ক্ষেত্রে তোমরা এই জায়গার টাইমিংটা একটু বাড়িয়ে নেবে বা দরকার হলে এরকম করবে দুটো থেকে সাড়ে চারটে অবধি একটা থাকলো আর একটা সেরকম রাত্রি করবে বা অন্য টাইমে একটা করবে কিন্তু এই টাইমটাতে তোমাকে দুই ঘন্টা বা তিন ঘন্টা করে রোজ একটা ফুল লেন্থ টেস্ট দিতে হবে এবং এটা কত দূর অবধি চলবে আপ টু তিরিশ তারিখ থেকে আপ টু তিরিশ তারিখ থেকে মানে তিরিশ তারিখ তো শেষ হয়ে গেল মে মাসের এক তারিখ থেকে মে মাসের দশ তারিখ অবধি দিয়ে দেখো তোমার কোন সেকশানে অসুবিধা হচ্ছে যে সেকশানে অসুবিধা হবে তুমি এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সেই সেকশানের অসুবিধাটা মানে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে আমরা প্রবলেমটাকে পুরোপুরি কমপ্লিট করবো এগারো থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের কি কী প্রবলেম আছে সেটা আমরা এগারো থেকে পনেরো তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট করব দেখবো এক থেকে দশ তারিখের মধ্যে টেস্ট দিয়ে আমার কোন সেকশানটাতে আসছে পরিমিতিতে কমাচ্ছে কম আসছে জ্যামিতিতে কমাচ্ছে কোন সেকশানে কম আসছে যেটাতে কম আসছে এগারো থেকে পনেরো তারিখের মধ্যে সেই চ্যাপ্টারটাকে পড়ো সেই জায়গাটাকে পড়ো এগারো থেকে পনেরো তারিখের মধ্যে দেখবে তোমাদের প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে তাহলে এগারো থেকে পনেরো তারিখের গল্প তোমরা বুঝতে পারলে এবার এবার আমরা চলে আসব কত তারিখে এবার আমরা চলে আসব হচ্ছে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ আমরা ঠিক আগের মতন যেরকম করেছিলাম ষোলো থেকে কুড়ি এই যে তারিখটা মে মাসে ষোলো থেকে কুড়ি ষোলো থেকে কুড়ি মে এই দিনকে এই দিনকে আমরা চারটে ইয়ারের টেস্ট পেপার সলভ করব মানে চারটে ইয়ার মাধ্যমিক আসা পুরোনো বছর সলভ করব দু হাজার সতেরো দু হাজার আঠেরো ঠিক আছে দু হাজার উনিশ এই হচ্ছে তোমাদের সলভ করা আর দু হাজার কুড়ি ব্যাস দু হাজার কুড়িটা না করলেও চলে কিন্তু করে রাখবে ঠিক আছে সুবিধার জন্য তাহলে দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ আর পারলে দু হাজার কুড়িটা এই চারটে আমরা সলভ করব কত তারিখের মধ্যে ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে মে মাসের ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে এই চারটে আমরা পুরোপুরি কমপ্লিট করে দেবো আমাদের মে মাসের কুড়ি তারিখের মধ্যে অঙ্ক বই রিভিশন হচ্ছে অনুশীলনী আমাদের হচ্ছে উদাহরণ ডিভিশন হচ্ছে আমরা মাঝখানে মাঝখানে টেস্ট পেপারে অঙ্ক করছি সেগুলো রিভিশন হচ্ছে Plus, তার সাথে আমরা টেস্ট পেপারে এক একটা চ্যাপ্টার ওপর মনে হয় হাজারবার করে পরীক্ষা দিয়েছি তাই তো তারপরে আমরা কি করেছি পুরো ফুল লেন্থ বুকের উপরেও পরীক্ষা দিয়েছি এক থেকে দশ তারিখের ওপর পুরো ফুল লেন্থ পরীক্ষা দিয়েছি তার আগে আমরা বারবার রিভিশনের জন্য একবার এইটার সাথে রোল্ড মক টেস্ট টাইপের করে দিয়েছি মানে এটার সাথে দুটোকে একসাথে মার্চ করে আবার এটার সাথে ওপরে দুটোকে নিয়ে আবার এটার সাথে এইটাকে নিয়ে এইটাকে নিয়ে আবার এটার সাথে ওপরে তিনটেকে নিয়ে এইভাবে আমরা কিন্তু কি করে গেছি বলো তো অনেকবার করে টেস্ট দিয়ে নিয়েছি আমাদের আর কোনো জায়গাতে প্রবলেম থাকার কথাই না আমাদের আর কোনো কোনো জায়গাতে প্রবলেম থাকার কথা না যদি কোথাও প্রবলেম থাকে এই ডেটটাকে কাজে লাগাবে এগারো থেকে পনেরো তারিখ এই ডেটের মধ্যে তোমরা তোমাদের প্রবলেম সলভ করবে আর ষোলো থেকে কুড়ি তোমরা দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার মাধ্যমিকে পুরোনো বছরে যে প্রশ্নপত্রগুলো এসেছিলো ঠিক আছে মাধ্যমিকের যেটা এসেছিল সেটা সলভ করবে আবার কেউ কেউ ত্রিকোণমিতি সেকশান রাশিবিজ্ঞানের সেকশান সলভ করতে গিয়ে টাইম নষ্ট করো না ওইগুলো করতে যেও না তোমরা কি করবে তোমরা হচ্ছে যেটা করবে সেটা আমি বলে দিচ্ছি শুধুমাত্র তোমাদের সিলেবাসে যেটুকু রয়েছে এবছরে কাটার পরে সিলেবাসটা কাটার পরে যেটুকু সিলেবাসে রয়েছে সেইটুকু সেকশান তোমরা দু সাল আঠেরো সাল উনিশ সাল আর কুড়ি সালের ওপর সলভ করবে মে মাসের ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে পুরোপুরি কমপ্লিট করে ফেলবে ঠিক আছে এবার কুড়ি তারিখের মধ্যে শেষ ঠিক আছে আর কোনো আমাদের চাপ নেই আমাদের এখন কী করবো পারলে আমরা একুশ তারিখটাকে রেস্ট দিতে পারো যদি কেউ মনে করো দেবে দিতে পারো যদি না মনে করো দেবে না তাহলে আমি বলবো একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি ফের তোমরা অন্য কোনো টেস্ট পেপারের পেজ হোক বা অন্য কোনো টেস্ট পেপার হোক বা ওই টেস্ট পেপারই হোক না কেন যেগুলো শেষ হয়নি সেগুলো একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ ফের করো ছাব্বিশ তারিখের মধ্যে করো এবং এটা তোমরা তোমাদের মতন করে সেট করে নাও যাতে পরীক্ষার আগে অবধি মনে থাকে তবে আমি বলবো জুন মাসের এক তারিখ থেকে তোমাদের যেহেতু পরীক্ষা মে মাসের একত্রিশ তারিখ অবধি তোমরা টাইম পাচ্ছ ঠিক আছে তিন দিন হাতে রাখো বাংলা পড়ার তিন দিন আগে মানে তারিখ 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 মার্চের সরি মে মাসের অবধি তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি ঠিক আছে মোটামুটি মে মাসের মে মাসের আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ এই আঠাশ থেকে উনত্রিশ তারিখ এই যে টাইম পিরিয়ডটা আঠাশ থেকে উনতিরিশ এই টাইম পিরিয়ড অবধি তোমরা মোটামুটি অঙ্ক প্র্যাকটিস করবে এবং এটা চলবে হচ্ছে কুড়ি তারিখ থেকে আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি কুড়ি তারিখে আমাদের সব কমপ্লিট কুড়ি তারিখে আমাদের সব কমপ্লিট তা আমরা কুড়ি থেকে আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি আমরা কী করবো অঙ্ক প্র্যাকটিস করবো এটা মাথা রাখবে কারণ কি নাহলে অঙ্ক যদি প্র্যাকটিস না করি আমাদের কিচ্ছু মাথা থাকবে না ভুলে যাবো সব সব ভুল ভালো হবে পরীক্ষাতে তো সেটার জন্য আমরা আঠাশ উনত্রিশ তারিখ অবধি অঙ্ক প্র্যাকটিস করবো আশা করি তোমরা কন আমাদের মানে ব্যাপারটা বুঝতে পেরেছো আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি আমরা যদি অঙ্ক প্র্যাকটিস করি আমাদের আর কোনো জায়গাতে প্রবলেম থাকবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি এতবার টেস্ট দিয়েছ এতবার প্র্যাকটিস করেছো কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে ফলো করতে হবে লোকে অনেকেই স্ট্র্যাটেজি শুনে বেশ ভাল লাগে কিন্তু স্ট্র্যাটেজিটা কেউ পরেই না স্ট্র্যাটেজিটাকে ফলোই করে না ম্যাক্সিমাম লোকই ফলো করে না যারা ফলো করবে তাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের কিন্তু মার্কস কিন্তু ভালোই আসবে কথাটা কি বললাম বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আঠাশ থেকে উনত্রিশ তারিখ অবধি তোমাদের ম্যাথের এই গেল মোটামুটি স্ট্র্যাটেজি তিরিশ একত্রিশ দুদিন বাংলা পরীক্ষার জন্য দিতে পারো বা উনত্রিশ তারিখটাকেও বাংলার জন্য রাখতে পারো তোমরা আঠাশেই ম্যাথ শেষ করে দিতে পারো ঠিক আছে বাংলা পরীক্ষা থাকে ফার্স্ট দিনকে যেহেতু বা তারপরে যে যে পরীক্ষাগুলো থাকে সেই হিসাবে তোমরা তোমাদের মতন করে প্ল্যানিং মানিয়ে নিতে পারো হিস্ট্রির প্ল্যানিংটা আমাদের খুব তাড়াতাড়ি রাহুল স্যার দেবেন ঠিক আছে রাহুল স্যার হয়তো এইভাবে ডেট ওয়াইজ তোমাদেরকে দেবে না তোমরা হয়তো তোমাদের মতন করে ডেট করে নেবে কিন্তু কিছু প্ল্যানিং তোমাকে বলে দেবে কিছু স্ট্র্যাটেজি অবশ্যই তোমাকে বলে দেবে যাতে তোমাদের কোনো কোনো রকম প্রবলেম না হয় ঠিক আছে তো এই গেল মোটামুটি আমাদের ম্যাথের স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে কয়েকটা জায়গা খুব ইম্পর্টেন্টলি বলতে চাই দেখো তোমাদের যারা হচ্ছে অনেকেই আছো যারা অঙ্কতে ভালো স্ট্রং তারা আশি নব্বইয়ের ওপর তো পাবে কিন্তু অনেকেই আছো যাদের অঙ্কতে খুব ভয় লাগে যারা মাধ্যমিকে আদৌ অঙ্কতে পাশ করবে কিনা এরকম টেনশানে আছো বা তিরিশ চল্লিশ পেয়ে যারা মোটামুটি কোনোভাবে পাশ করতে চাও তাদের জন্য আমি একটা স্ট্র্যাটেজি আনবো ঠিক আছে এবং আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি যে মাধ্যমিকের অঙ্ক যে বইটা জ্যামিতির জ্যামিতিতে সব অঙ্ক কখনও প্র্যাকটিস করতে যেও না তোমরা পারবে না আমার মতে বলে যে আমি কারণ বলছি জ্যামিতির সিলেবাসটা বহুত ভাস্ট সিলেবাস মানে সিলেবাসটা কমপ্লিট করা খুব মুশকিল তোমরা শুধুমাত্র বড় কোয়েশ্চেন যেগুলো আছে না শেষের দিকে মানে উদাহরণের সাইডে ওই বড় কোশ্চেনগুলোর মধ্যে থেকে যেগুলো আগের দু বছরে এসে গেছে উপপাদ্য যেগুলো এসে গেছে মানে ধরো দু হাজার সালে যে উপাদ্দটা এসছে যে দুটো উপাদ্দ এসছে সেই দুটো উপাদ্দ দু হাজার সালে টোটালি বাদ দিয়ে দাও ওগুলো করতেই যেও না ঠিক আছে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার কুড়ি সালটাকে বাদ দিয়ে দু হাজার উনিশ সাল অব্দি যে যে উপাদ্দগুলো এসছে বা যা যা এসছে যেগুলো তোমাদের বড় উপাদ্দ সেগুলো প্র্যাকটিস করো কুড়ি সালের উপাদ্য দুটোকে আগে কেটে দাও বাদ দিয়ে দাও তাহলে উপাদ্দ সংখ্যা কমে গেল এবার উপাদ্দ সংখ্যা কমে যাওয়ার পর তোমরা কি করবে শুধুমাত্র সেই উপাদ্যগুলো করো যেগুলো আসে নি সেই উপাদ্যগুলো করলে এবং তারপরে তোমরা কি করবে তোমরা জ্যামিতির যে এর মাঝখানে তোমরা আমি দেখো সম্পাদ্যটা হয়তো আজকে তোমাদেরকে বলিনি হয়তো আমার মিস হয়ে গেছে এই যে এগারো এগারো অধ্যায় আর সতেরো অধ্যায় এর মাঝখানে একদিন বা দুদিন করে নিও সম্পাদ্য নিয়ে কোনো চাপ নেই সম্পাদ্য সবাই পারো ঠিক আছে তো তোমরা কি করবে ওই জায়গাটা টোটালি বাদ দিয়ে দেবে ঠিক আছে যে উপাদ্যগুলো এসে গেছে যেগুলো আসে নি বা যেগুলো আসার চান্স আছে ঠিক আছে সেগুলো তোমরা শুধুমাত্র বড় কোশ্চেনের মধ্যে থেকে করবে আর প্রয়োগের জায়গাটা থেকে আমি কী করবে বলে দিই প্রয়োগের জায়গাটা থেকে দেখবে যে অঙ্ক থাকে কিছু অঙ্ক থাকে মান নির্ণয় করি আর কিছু অঙ্ক থাকে প্রমাণ করি মান নির্ণয় করির অঙ্কগুলো তোমরা শুধুমাত্র মান নির্ণয় করি অঙ্কগুলো করো তাহলে তোমরা দুই নাম্বার আর এক নম্বরের সমস্ত অঙ্ক পারবে জ্যামিদির থেকে আর যেটা হচ্ছে তোমাদের প্রয়োগের অঙ্ক মানে যেটা তিন নাম্বারের যেটা প্রয়োগ আসে ওইটা শুধুমাত্র যে কোনো একটা টেস্ট পেপার নাও যে কোনো টেস্ট পেপারের কি করবে বলো তো যে কোনো টেস্ট পেপারের হচ্ছে প্রত্যেকটা পেজ খোলো আর খাতার মধ্যে লেখো যে কোন কোন উপপাদ্যগুলো তিন নাম্বারের কোন কোন প্রয়োগগুলো আসছে তিন নম্বরের যে যে প্রয়োগগুলো আসছে তার একটা লিস্ট তৈরি করো সব প্রয়োগ পড়তে যেও না তিন নাম্বারের যে প্রয়োগগুলো আসছে তার একটা লিস্ট তৈরি করো লিস্ট তৈরি করে গোটা হয়তো দশটা কি বারো পাবে ওই যে দশটা বারোটা বারবার আসছে শুধুমাত্র ওই দশটা বারোটা প্রয়োগ শুধুমাত্র তোমরা টেস্ট পেপার থেকে করে যাও এর বাইরে এক্সট্রা কিচ্ছু করতে যাও না কারণ এত প্রয়োগ তোমরা করে রাখতে পারবে না শুধুমাত্র টেস্ট পেপারে যে প্রয়োগগুলো তিন নম্বরের যেগুলো করি অঙ্ক সেগুলো টেস্ট পেপার দেখে দেখে একটা লিস্ট তৈরি করো একটা লুজ পেজ নাও লুজ পেজের মধ্যে যা যা প্রয়োগ আছে সেগুলো লিখে ফেলো লিখে ফেলে ওর মধ্যে থেকে শুধুমাত্র করো গ্যারান্টি দিয়ে বলছি ওর বাইরে সাধারণত কোনো বছর আসতে আমি দেখিনি ঠিক আছে ওর মধ্যে থেকেই পেয়ে যাবে তোমরা আর যেগুলো তোমাদের মান নির্ণয় করি অঙ্ক দিচ্ছে না ধরো একটা বৃত্ত দিয়ে দিলো দিয়ে একটা হয়তো মান বলে দিল দিয়ে বলছে যে এটার বৃত্তের মধ্যে ব্যাসার্ধটা বার কর ধরো বৃত্ত দিল দিয়ে হয়তো এখানে সেন্টার রয়েছে এ ও বি মান দিল এটা এটা বি আর এখানটা হচ্ছে ও রয়েছে এই বাহুটার মাপ কত জানতে চাইছে বা এখানে জ্যাটার মাপ কত জানতে চাই এরকম টাইপের কোশ্চেন থাকে ওগুলো যেগুলো মান নির্ণয় করি অর্থাৎ মান বার করতে দেয় ওই অঙ্কগুলো পুরো অনুশীলনের মধ্যে শুধুমাত্র ওগুলোকে গোল করে যেগুলোগুলো মান নির্ণয়ের অঙ্ক শুধুমাত্র ওগুলো করো ঠিক আছে আর এগুলো যেগুলো হচ্ছে তোমার প্রয়োগের অঙ্ক তার একটা লিস্ট তৈরি করো যে যে এই তিন নাম্বারের প্রয়োগগুলো আসে শুধুমাত্র ওই ওগুলো করে যাও গ্যারেন্টি দিচ্ছি কমন পেয়ে যাবে ওর বাইরে সাধারণত কোনো বছর আসতে আমি আজ অবধি দেখিনি মানে আমার সাত বছরের এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও দেখিনি শুধুমাত্র টেস্ট পেয়ারে কম প্রয়োগ করেও ফুল অ্যাটেন্ড করা যায় সব সব থেকে বেশি অ্যাটেন্ড করা যায় কারণ টেস্ট যা প্রয়োগ রয়েছে তোমাদের সিলেবাসে বা তিন নাম্বারের যে অঙ্কগুলো থাকে অত করে শেষ করা যায় না শুধুমাত্র ওই কটা করেও তোমরা কি করতে পারো ম্যাক্সিমাম পরীক্ষাতে কমন পেতে পারো ঠিক আছে তো এই গেল ঠিক আছে আর যদি মানে মাধ্যমিকে ভালো নাম্বার পেতে চাও অবশ্যই আমি বলবো মাস্ট 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 খুব ভালো করে যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে উদাহরণ অনুশীলনই সবাই প্র্যাকটিস করে যাবে তুমি অন্যদের থেকে আলাদা তখনই হবে যখন তুমি এক্সট্রা অর্ডিনারি কিছু করে যাবে উদাহরণের অঙ্গ তুমি করবে তুমি টেস্ট পেপারের সমস্ত অঙ্গ করবে ঠিক আছে টেস্ট পেপারটা পারলে পুরো টেস্ট পেপারের পেজগুলো পুরোপুরি শেষ করো পারলে লাস্টের দিকের যে তোমার সাজেশানটা রয়েছে পুরো সাজেশনের সেটটা বসে করে যাও গ্যার গ্যারেন্টি দিয়ে বলছি বয়েছেন তোমরা মাধ্যমিকে আশা করা যায় যে পুরোপুরি হয়তো মাধ্য যেহেতু অঙ্ক পুরোপুরি কমন না পেলেও ম্যাক্সিমামটাই তোমরা পেরে যাবে এবং গ্যারেন্টি দিচ্ছি নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট এই স্ট্র্যাটেজি যদি মেনে চলো কোনো জায়গা থেকে কোনো রকম আটকানোর কথাই না ঠিক আছে তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলো এরপরে আমি আর একটা উইক স্টুডেন্টদের জন্য স্ট্র্যাটেজি আনবো ঠিক আছে যারা জাস্ট কোনোভাবে মাধ্যমিকে জাস্ট পাসটা করতে চাও জাস্ট কোনোভাবে পাসটা করতে চাও এই পাস করার ওপর একটা স্ট্র্যাটেজি আনবো সেই স্ট্র্যাটেজিতে সেই স্ট্র্যাটেজিতে তোমরা যারা এখানে ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সবাই ঠিক আছে যারা এখানে মানে হাই মার্কসের মানে ইয়েতে নিয়ে এসছো তারাও ওই ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কোন জায়গাটা ছাড়তে পারি কোন জায়গাটা বাদ দিতে পারি ঠিক আছে একটা একটা আইডিয়া হবে যে এই জায়গাগুলো আমি ছাড়তে পারি এই জায়গাগুলো আমি বাদ দিতে পারি ঠিক আছে এই একটা স্ট্র্যাটেজি এই একটা তোমাদের একটা মোটামুটি একটা আইডিয়া আসবে ঠিক আছে এবং পারলে সেই ভিডিওটা একটু দেখো কারণ ওর মধ্যে আমি আরও হয়তো নতুন কিছু তথ্য দিতে পারি তখন হয়তো আরও নতুন কিছু স্ট্র্যাটেজি হিসাবে আমি আপলোড করতে পারি তবে যে স্ট্র্যাটেজিটা আমি বলে দিয়েছি যেরকম যেরকম ডেট বলে দিয়েছি খাতা নিশ্চয়ই লিখে নিয়েছো নিয়ে প্র্যাকটিস করা স্টার্ট করে দাও আর দেরি কিসের ঠিক আছে তাহলে চলো আজকে আপাতত এখানেই বাই আমার যেতে হবে আসতে হবে টাইম এবার শেষ আমার কাছে মোটামুটি তো সবাই ভালো থেকো এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো খুব ভালো থেকো সবাই ঠিক আছে বাই